अरे सर, गुड मॉर्निंग। হ্যাঁ, গুড মর্নিং। তা তোমাকে একা দেখছি, বাকিরা কই? ওই তো স্যার, সুমন বলল ওর নেট প্রবলেম হচ্ছে, আর দীপ বলল ওর নেট শেষ হয়ে গেছে। অনলাইন ক্লাস বাঙ্ক করার তো এখন একটাই অজুহাত, নয় নেট শেষ, নয় নেট প্রবলেম। করো করো, তোমরাই করো, আমাদের আর কি। হ্যাঁ, 10 তারিখের মধ্যে মাইনেটা পেলেই হলো। যাই হোক, ওসব কথা ছাড়ো, নিচের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটা খোলো। স্যার, আমি ভিতরে কিছু পড়ে নেই। মানে স্যার, আপনি বললেন নিচের দিকে তাকিয়ে যেটা দেখতে পাবো সেটা খুলতে, কিন্তু আমি তো নিচের দিকে তাকিয়ে আমার প্যান্টটাই দেখতে পাচ্ছি। বোকা ছেলে, বই খাতা খোলার কথা বলছি তোমায়। ও, খুলছি খুলছি। তো বলো, আগের দিন কি শেষ করেছিলাম? স্যার, আগের দিন, হ্যাঁ মনে পড়ছে, আগের দিন আমি আমার 1.5 GB নেটের 90% শেষ করে দিয়েছিলাম। কেসা লাগা মেরা মজাক? এ, পড়াশোনার কথা বলছি আমি। সেটা তো জানি না স্যার। তাহলে যখন পড়াচ্ছিলাম তখন কি করছিলে? না মানে আপনার পড়াটাই শুনছিলাম, কিন্তু কতটা পড়িয়েছিলেন ঠিক মনে নেই। আপনা বের করে বইটা খোলো। A few moments later. তো তাহলে এখানে a+b এর হোল স্কয়ার ইকুয়ালস টু b² + 2ab + b² এর সূত্র ধরে বাবু বলছি জলটা তুলে দিয়ে জানা। হ্যাঁ মা, ক্লাস করছি, ক্লাসটা হয়ে গেলে তুলে দিচ্ছি। সরি স্যার, সরি। এবারে এটা 5 দিয়ে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই ভাই, টিভির রিমোটটা কোথায় রেখেছিস রে? আরে দিদি, টেবিলের পাশে আছে, দেখ না। ক্লাস করছি, ডিস্টার্ব করিস না। সরি স্যার, ইউ কন্টিনিউ। মানে পড়াশোনার সময় কি এগুলো হয়? আগে থেকে বলে দিতে পারো না যে পড়াশোনার সময় ডিস্টার্ব করতে আসবে না? যেমন আমি আমার বাড়িতে বলে রেখেছি যে আমি যখন পড়াবো তখন ডিস্টার্ব করবে না। দেখেছো আমার বাড়ির লোক কোনো কথা বলে? কি গো, কখন থেকে বলছি বাসনগুলো মাজতে, কি করছো? হ্যাঁ যাই। আন্টি মানে ওই ভুল করে ডেকে ফেলেছি আর কি, বুঝতেই তো পারছো নাকি। ভালো কথায় আসবে নাকি খিলটা নিয়ে যাবো? আসছি গো, আসছি। মানে তুমি অঙ্কটা করো, আমি আসছি। হ্যাঁ আমি আসছি। বাইরে থেকে সব ছেলেদেরকে সিংহ মনে হলেও তারা বউয়ের কাছে বিড়াল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাও, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে। বাই। Okay.